আমরা যে কোনো দেশেই তো আসলে হবে না, আমাদেরকে ভাবতে হবে প্রথমে যে আমি যে দেশটিতে যাচ্ছি ওই দেশে গিয়ে আমি কি সহজেই লিগেল হতে পারছি কি না। এই দেশে লিগেল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য দেশের মতো নয়, অন্যান্য দেশের চেয়ে একটু কঠিন। বাছাই করেছি এখান থেকে 60টি দেশ ইউরোপের। এই 60টি দেশে যদি আপনারা আসেন তাহলে সহজেই আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটি আপনি ইউরোপের কোন দেশগুলোতে গিয়ে সহজেই আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, সহজেই লিগেল হবেন, এই জিনিসটি নিয়ে মূলত আমি আলোচনা করব। আমরা ইউরোপের বিভিন্ন দেশেই যেতে চাই, ইউরোপের যে কোনো দেশেই তো গেলে চলবে না, আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আমি যে দেশটিতে যাচ্ছি এই দেশটিতে গেলে পরে আমি কি সহজেই কাগজ পাবো, এইসব দেশে গেলে কি আমি সহজেই লিগেল হতে পারবো, এটি হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, এসব বুঝে আমাদেরকে যেতে হবে যে দেশে সহজেই আমরা স্থায়ী হতে পারবো। সো এইসব বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এসব ইনফরমেশন থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন যারা ইন্টারেস্টেড এইসব দেশে আসতে। আমরা প্রথমে ইউরোপে যে সব দেশে যাব, যেতে চাই, আমাদের প্রথমেই ভাবা উচিত আসলে আমরা কোন দেশে গেলে লিগেল হতে পারবো সহজেই। তো আমি এরকম 60টি দেশ বাছাই করেছি ইউরোপ থেকে, যে 60টি দেশে আপনারা আসলে পরে সহজেই আপনারা লিগেল হতে পারবেন। প্রথমেই আমি যে দেশটির নাম বলবো 7 নম্বরে, এটি হচ্ছে জার্মান। জার্মানিতে যদি আপনারা আসেন, এখানে অ্যাসাইলাম সিক করতে পারবেন, অ্যাসাইলাম সহ অন্যান্য আরও কিছু অপশন রয়েছে, এসব অপশনগুলি অ্যাপ্লাই করে আপনারা সহজেই লিগেল হতে পারবেন। নাম্বার 6, আইসল্যান্ড। আইসল্যান্ডও একই রকম জার্মানের মতো, আপনারা অ্যাসাইলাম সহ অন্যান্য অপশন রয়েছে, সেখানে তেমন একটি সময় ব্যয় করতে হয় না, সহজেই লিগেল হওয়া যায়, আপনারা আইসল্যান্ডে এসে লিগেল হতে পারবেন। নাম্বার 5, অস্ট্রিয়া। অস্ট্রিয়া জার্মানের পার্শ্ববর্তী একটি দেশ, এটি খুবই ভালো দেশ, অনেক বাঙালিরা রয়েছেন এদেশে, অস্ট্রিয়াতেও সহজেই স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। নাম্বার 4, ইটালি। ইটালিতেও অনেক বাংলাদেশি রয়েছেন, বাংলাদেশি বিগ একটি কমিউনিটি ইটালিতে বসবাস করেন, ইটালি অনেক বড় দেশ। তবে ইটালির যে বিষয়টা আমি বলবো, ইটালিতে কাগজ পেতে কিন্তু একটু দেরি হয়, অনেকটা দেরি হয়, অন্যান্য দেশের তুলনায় অনেকটা বেশি সময় লাগে। যারা বাংলাদেশি আছেন অনেকেই ইটালিতে এই ব্যাপারটা নিয়ে সাফার করছেন, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, অনেকের অ্যাপ্লিকেশন ব্যাকলগ হয়ে আছে, অনেকেই লিগেল হতে পারছেন না, একটু কঠিন, তারপরও হওয়া সম্ভব, সময় লাগবে, তারপরও অন্যান্য দেশের তুলনায় একটু কঠিন ইটালিতে। তারপর ইটালিতে অপশন রয়েছে, আপনারা আসলে পরে বিভিন্ন অপশন অ্যাপ্লাই করে আপনার লিগেল হতে পারবেন, একদিন না একদিন তো হবেনই, কিন্তু সময়ে দীর্ঘক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। নাম্বার 3, ফ্রান্স। ফ্রান্স ইউরোপের একটি ধনী রাষ্ট্র, এটি যুক্তরাজ্যের বর্ডার, খুবই ভালো দেশ, সুন্দর একটি দেশ ফ্রান্স। এই দেশে অনেক বাঙালিরা রয়েছেন, ফ্রান্সে এসে আপনারা সহজেই লিগেল হতে পারবেন, ফ্রান্সে অ্যাসাইলাম সিক করা যায়, এবং অধিকাংশ লোকজনই কিন্তু অ্যাসাইলামের মাধ্যমে, অ্যাসাইলাম সিক করে কিন্তু ফ্রান্সে লিগেল হচ্ছেন, এটি সম্ভব। নাম্বার 2 হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, এটি ফ্রান্সের বর্ডার যুক্তরাজ্য। যুক্তরাজ্যতে সহজেই লিগেল হওয়া সম্ভব, আপনি যেভাবে আসুন না কেন অ্যাসাইলাম সিক করতে পারবেন, বা অন্যান্য বিভিন্ন অপশন রয়েছে যুক্তরাজ্যে লিগেল হওয়ার। হ্যাঁ, বেশ কিছু অপশন রয়েছে, যে কোনো একটি অপশন অ্যাপ্লাই করে, বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে লিগেল হওয়া সম্ভব এই দেশে। অনেকেই লিগেল হয়েছেন এই যুক্তরাজ্যে, এমন একটি দেশ, একটি ইউরোপের মধ্যে অত্যন্ত মানবতাবাদী একটি দেশ, এবং এই দেশে যারা অ্যাসাইলাম সিক করেন অধিকাংশ লোকই কিন্তু লিগেল হয়ে যান, এক সময় তাদেরকে লিগ্যালিটি দিয়ে দেয়। সো এই দেশটিও খুবই ভালো, যুক্তরাজ্য লিগেল হওয়া সম্ভব। সবচেয়ে নাম্বার 1 কোন দেশটি রয়েছে ইউরোপের মধ্যে লিগেল হওয়া খুবই সহজসাধ্য, এই দেশটির নাম হচ্ছে পর্তুগাল। ইউরোপের একটি ভালো দেশ, সুন্দর দেশ, ধনী রাষ্ট্র। এই পর্তুগালে যদি আপনারা আসেন, এই দেশটিতে আপনারা সহজেই লিগেল হতে পারবেন, এবং খুবই স্বল্প সময়ে। যারা লিগেল হচ্ছেন বা হয়েছেন, স্বল্প সময়েই হয়েছেন, এমন কিছু লোক আছে যে আমরা নিজেরাও দেখেছি যে ইংল্যান্ডে এসেছেন, অথচ ইংল্যান্ড থেকে চলে গেছেন পর্তুগালে,
স্টুডেন্ট ভিসা এসেছেন ইংল্যান্ডে বা অন্যান্য ক্যাটাগরিতে এসেছেন বাংলাদেশ থেকে, হ্যাঁ সময়ে দীর্ঘক্ষণ সময় লাগতেছে এই দেশে লিগেল হতে, সুবিধা বেশি, যার জন্য পর্তুগাল চলে গেছেন, পর্তুগাল গিয়ে সহজেই লিগেল হয়ে গেছেন, অনেক লোক রয়েছে এরকম আমরা জানি। সো পর্তুগাল এমন একটি রাষ্ট্র ইউরোপের মধ্যে সহজেই লিগেল হওয়া সম্ভব, বর্তমানে যে সিস্টেমটা রয়েছে পর্তুগালে, হ্যাঁ তেমন কিছু কাগজ প্রোভাইডও করতে হয় না, সহজেই লিগেল হওয়া যায়। এই দেশটিতে যদি আপনারা আসেন তাহলে সহজেই লিগেল হতে পারবেন, স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং রেসিডেন্স কার্ড সহজেই পেয়ে যাবেন এই দেশটিতে। সো আপনাদেরকে এই সাতটি দেশের নাম আমি ইউরোপ থেকে বললাম যে সাতটি দেশে আসলে সহজেই আপনারা লিগেল হতে পারবেন। আরও অন্যান্য দেশ রয়েছে ইউরোপের মধ্যে, অনেক দেশই রয়েছে, তবে ওইসব দেশে গেলে পরে আপনাদের লিগেল হওয়াটা কঠিন সাধ্য হয়ে যাবে, দীর্ঘক্ষণ সময় আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আমি যেই সাতটি দেশের নাম বললাম এই দেশগুলো তে যদি আপনারা আসতে পারেন তাহলে তেমন একটা সময় লাগবে না, স্বল্প সময়ে কিন্তু আপনারা লিগেল হওয়া সম্ভব এবং বিভিন্ন অপশন রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, যে কোনো একটি অপশন অ্যাপ্লাই করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং লিগেল হতে পারবেন, হ্যাঁ এটি সম্ভব। সো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে, ধন্যবাদ।